এই দেখেন, আমি আমি আঙ্গুল দিয়ে নাড়াচ্ছি দেখেন। আর আজকে কিন্তু এখন বাজে কয়টা সেটাও আমি বলে দিই, এখন বাজে হচ্ছে 11টা 19, 11টা বেজে 19 মিনিট, 11টা বেজে 19 মিনিট। দর্শক, রাজবাড়ি TV 24 কিন্তু প্রতিটা তথ্যই কিন্তু সঠিক দেয় আর সঠিক সময় নিয়েই কিন্তু কাজ করে থাকে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের সাথে যে ভাই আছে, ভাই কিন্তু রুটি বিক্রি করে, তার সাথে একটু কথা বলবো, তারপরে আমরা পেঁয়াজের দাম জানাই। হ্যাঁ, সে কিন্তু অনেক কষ্ট করে, তার কষ্টের কথাগুলা আমি একটু শুনতে চাচ্ছি। তা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাই? খুব কষ্টে আছি। খুব কষ্টে আছেন? তা বিক্রি কেমন হচ্ছে আপনার? বিক্রি বর্তমানে একটু হালকা বিক্রি, এখন মানুষজন কম আসতেছে, আরো লোক কম, আরো কম দর্শক, বাজারে লোক কম আসার কারণে এর জন্য কিন্তু ভাইয়ের বেচা কিনা কম। তা আপনার এই এডে করেই তো আপনার দিনকাল যায়? এইভাবে যায়, এইভাবেই যায় না, দিনকাল যায়। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনার দিনকাল যায়, এইভাবেই যায় দিনকাল। তা এই যে যে রুটি কত কতগুলা করে আনেন? আনি 100, 100 পিস নিয়ে আসেন। দর্শক, 100 পিস রুটি এনে কিন্তু তার ফ্যামিলি চালায়, আপনার ফ্যামিলি চালান তো 100 পিস। আপনি তো অনেক কিছু আছে, এই আপনি হচ্ছে 100 পিস রুটি এনে তারপর হচ্ছে ফ্যামিলি চালান না, 100 পিস রুটি এনে তার সংসার চলে? চলে চলে মোটামুটি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়ের ব্যবসা কিন্তু ভালোই চলে। আর আজকে আপনাদেরকে জানিয়ে দেব আলু পেঁয়াজ রসুন পাইকারি দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে কিন্তু আপনাদের একটু দেখাই বাজারের বর্তমান, আপনাদের একটু লাইভে দেখাচ্ছি। বর্তমানে কিন্তু ইন্ডিয়ান যে আলু আছে, আলু কিন্তু এসেছে প্রচুর পরিমাণের ইন্ডিয়ান আলু। এদিকে বিক্রমপুরের আলু কিন্তু বাজারে এসেছে, বাজারে কিন্তু এসেছে প্রতি সব কিছুই ভাই। আমরা কিন্তু সরাসরি লাইভে আছি। কে কোন জেলা থেকে আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভাই, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন সবাই, কে কোন জেলা থেকে আছেন আমাদের সাথে সবাই একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করবেন। আমরা কিন্তু দেখাচ্ছি, এই এই যে দেখেন, এই যে যত কিছু আছে এদিক দিয়ে ইন্ডিয়ান, এইগুলো হচ্ছে ইন্দুরের পেঁয়াজ। এই ইন্দুরের পেঁয়াজের দাম কেমন আছে সেটা নিয়েও সব প্রতিটা তথ্যই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেবো, প্রতিটা তথ্য এই লাইভের মাধ্যমে আমি প্রতিটা তথ্যই আপনাদেরকে জানাবো। দর্শক যেদের এখনও কিছুই জানেন নাই সেটা আজকে আপনাদেরকে সব জানাবো, প্রতিটা তথ্যই আমি আপনাদেরকে জানাবো। একটা জিনিস আমরা নিউজ একটু ই করেছিলাম, লুজ দিয়েছিলাম, আর কিছু কিছু লোক আছে উল্টাপাল্টা তথ্য আপনাদেরকে দিচ্ছে, সেটা বাদ দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট যে লাইভে কিন্তু দেখাচ্ছি কোন পেঁয়াজের কত দাম আছে। এদিকে কিন্তু MD হাফিজ ভাই লিখেছেন দেশি পেঁয়াজের দাম কত। ভাই, দেশি পেঁয়াজের দাম আপনাদেরকে এই লাইভের মাধ্যমেও জানাবো, এবং আমাদের ভিডিও কিন্তু চলতেছে, আমাদের ভিডিও কিন্তু ভাই চলতেছে, আমাদের ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন বর্তমান দাম কত যাচ্ছে। আমাদের ভিডিও কিন্তু অলরেডি রানিং আছে, আমাদের ভিডিও 9টার সময় প্রতিদিন, কিন্তু আমরা 9টার সময়ই নিউজ দিয়ে থাকি প্রতিদিন সকালে, আপনি 9টার সময় পেয়ে যাবেন নিউজ, আপনি 9টার মধ্যেই আমাদের নিউজগুলো পেয়ে যাবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটু দেখি, এই যে 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 ইটা আছে এই দেখেন, এই যে যে আলুটা, এই আলুগুলো কোথা থেকে আসছে সেটাও জানতে পারবেন, আমার পিছনেই আছে দেখুন। এখন আমরা চলে যাব ব্যবসায়িক ভাইয়ের কাছে। আর এই যে আরেকটা বিষয় আমি দেখাই, এই যে যে এগুলো হচ্ছে চায়না রসুন, এটা হচ্ছে চায়না রসুন, চায়না রসুনের বাজারটা কেমন আছে আজকের বাজারে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চায়না রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, আর দেশি পেঁয়াজের কথা বলছেন, দেশি পেঁয়াজেরও দাম কেমন আছে সেটাও আমরা জানিয়ে দেবো। এখন আমরা কিন্তু সরাসরি এই যে দেশি পেঁয়াজ, এইগুলা কিন্তু দেশি, এই যে আপনারা দেখতে চেয়েছিলেন। আর কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। আমাদের লাইভটি একটু ঝামেলা হলো, আমাদের লাইভটা দেখা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত।